বহু মানুষ আছে যারা কেদারনাথ যেতে চান, কিন্তু কেদারনাথ যেতে কত খরচ এই নিয়ে কনফিউশনে থাকেন। এই ভিডিওটি দেখার পর আশা করি সেরকম কোনো কনফিউশন থাকবে না। কেদারনাথ যেতে মোটামুটি কত খরচ হতে পারে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে দেব। এই পর্বে থাকছে কেদারনাথ ভ্রমণে কত খরচ হতে পারে এবং খরচ কিভাবে বাঁচাবেন সেই সমস্ত তথ্য। গত পর্বের কেদারনাথ ভ্রমণের ভিডিওতে সবার একটাই প্রশ্ন ছিল যে কেদারনাথ যেতে কত খরচ হতে পারে, তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ সেই তথ্যগুলি দেব। এবং গত পর্বের কেদারনাথ ভ্রমণের ভিডিও না দেখে থাকলে আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, সেখানে ক্লিক করে অবশ্যই দেখতে পারেন। ধন্যবাদ। কেদারনাথ যাওয়ার জন্য দেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে প্রথমে পৌঁছাতে হবে হরিদ্বার। কলকাতা থেকে হরিদ্বার সরাসরি পৌঁছানোর জন্য তিনটি ট্রেন ছাড়ে, দুন এক্সপ্রেস, উপাসনা এক্সপ্রেস ও কুম্ভ এক্সপ্রেস। আপনার পছন্দ মতো যে কোনো একটি ট্রেন নিয়ে নিতে পারেন। এই তিনটে ট্রেনই হাওড়া স্টেশন থেকে ছাড়ে। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 665 টাকা। যারা আরও টাকা বাঁচাতে চান তারা সেকেন্ড সিটিংয়ে যেতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু জার্নিটা কমফোর্টেবল হবে না। হরিদ্বারের ট্রেন সরাসরি না পেলে আপনারা দিল্লি এসে সেখান থেকে বাসে অথবা ট্রেনে সরাসরি হরিদ্বার আসতে পারেন। ট্রেনে সময় লাগবে প্রায় 27 থেকে 30 ঘন্টা। দীর্ঘ একদিনের যাত্রা শেষ করে অবশেষে এসে পৌঁছালাম হরিদ্বার স্টেশনে। হরিদ্বার স্টেশন থেকে বাইরে বেরোতে বেরোতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। দেখতে পাচ্ছেন রাতের হরিদ্বার স্টেশন। এরপর স্টেশন থেকে বেরিয়ে একটি অটো বা টোটো করে চলে আসুন হরকিপুরি ঘাটের কাছে। এক্ষেত্রে আর একটা কথা জানিয়ে রাখি, স্টেশন থেকে বেরোনোর সাথে সাথেই রিক্সাওয়ালা, অটোওয়ালারা এবং বিভিন্ন দালালরা আপনাকে হোটেল দেওয়ার জন্য প্রলোভন দেখাবে, আপনি তাদের খপ্পরে পড়বেন না। টোটোতে মাত্র 10 থেকে 15 টাকা দিয়ে হরকিপুরি ঘাটের কাছে চলে আসুন এবং এখানে অসংখ্য হোটেল আছে, নিজে গিয়ে পছন্দ করে খুঁজে একটি হোটেল নিয়ে নিন। হোটেল মোটামুটি এখানে 400 থেকে 500 টাকা পড়বে এবং যারা আরও কম খরচে থাকতে চান সেক্ষেত্রে আশ্রমে থাকতে পারেন, সেক্ষেত্রে 250-300 টাকায় বিভিন্ন আশ্রমের ঘর পেয়ে যাবেন। যেহেতু এক রাত থাকার ব্যাপার, 250-300 টাকা থেকে একটা আশ্রমে নিয়ে নিতে পারেন। এরপর হোটেলে ফ্রেশ হয়ে হরকিপুরি ঘাটে সন্ধ্যারতি দেখতে পারেন। এছাড়া আপনারা যদি মনে করেন হরিদ্বার না থেকে 20 কিলোমিটার এগিয়ে ঋষিকেশেও থাকতে পারেন, বেশ কিছু ট্রেন ঋষিকেশে আসে, অথবা আপনারা চাইলে হরিদ্বার থেকে গাড়িতে 50 টাকা দিয়ে ঋষিকেশে এসে থাকতে পারেন। হরিদ্বার অথবা ঋষিকেশ আপনি যেখানেই থাকুন না কেন, আপনাকে কেদারনাথ যাওয়ার জন্য প্রথমে হরিদ্বার বা ঋষিকেশ থেকে বাসে আসতে হবে সোনপুরাগ, এবং সোনপুরাগ যাওয়ার জন্য হরিদ্বার অথবা ঋষিকেশের বাসস্ট্যান্ড থেকে সরাসরি বাস পেয়ে যাবেন। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঋষিকেশ বাসস্ট্যান্ড, এখান থেকে আমি অগ্রিম টিকিট কেটে নিয়েছিলাম। আপনারা হরিদ্বার অথবা ঋষিকেশ যেখানেই থাকুন অগ্রিম সোনপুরাগের জন্য টিকিট কেটে নেবেন। এছাড়া যদি কেউ মনে করেন গাড়ি রিজার্ভ করে অথবা শেয়ারে যাবেন সেটাও করতে পারেন। সোনপুরাগ যাওয়ার জন্য ভোর 5টা থেকে বাস ছাড়া চালু হয় এবং সকাল 8টা পর্যন্ত বাস পেয়ে যাবেন, এবং যদি আপনার অগ্রিম টিকিট নাও কাটা থাকে আপনি বাসস্ট্যান্ডে চলে আসবেন, সেখান থেকে সরাসরি সোনপুরাগের বাস পেয়ে যাবেন। হরিদ্বার থেকে সোনপুরাগের বাসের ভাড়া 450-500 টাকার মতো পড়বে। ভোর 5টায় বাস ছেড়ে দিল সোনপুরাগের উদ্দেশ্যে। হরিদ্বার থেকে বাসে সোনপুরাগ যেতে সময় লাগবে 8 থেকে 9 ঘন্টা। পথের সৌন্দর্য দেখতে দেখতে এই সময়টা যে কিভাবে কেটে যাবে বুঝতেই পারবেন না। দেবপ্রয়াগ, শ্রীনগর, রুদ্রপ্রয়াগ, ধারিদেবী মন্দির পার করে বাস এসে পৌঁছালো গুপ্তকাশীতে। গুপ্তকাশীতে দুপুরে লাঞ্চ করার জন্য বাস দাঁড়িয়েছিল। আপনারা চাইলে দুপুরের লাঞ্চটা গুপ্তকাশীতে সেরে নিতে পারেন, এখানে কিন্তু খাবার কিছুটা সস্তা। গুপ্তকাশী থেকে বাস ছেড়ে দিল সোনপুরাগের উদ্দেশ্যে, এবং পথে যেতে যেতে এটা হচ্ছে ফাটা দেখতে পাচ্ছেন, যারা হেলিকপ্টারে যেতে চান তারা এই ফাটার কাছে নেমে যাবেন। বাস এসে পৌঁছালো সোনপুরাগে, দেখতে পাচ্ছেন সোনপুরাগে গাড়ি পার্কিং, এবং এখান থেকে কিছুটা এগিয়ে সোনপুরাগে বাস আমাদের এখানে নামিয়ে দিল। আপনার ইয়াত্রা ই পাস কিন্তু সোনপুরাগেই চেক করা হবে, এবং ইয়াত্রা ই পাস যদি না থাকে কোনো অসুবিধা নেই, আপনি এখানে দাঁড়িয়ে বানিয়ে নিতে পারবেন। এবং ইয়াত্রা ই পাস যারা অনলাইনে বানাতে চাইছেন তার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এবার আপনাদের জানাই, আপনারা সোনপুরাগে থাকবেন না গৌরীকুণ্ড, সোনপুরাগে হোটেলের ভাড়া গৌরীকুণ্ডের থেকে কিছুটা কম, এবং সোনপুরাগে মাত্র 100 থেকে 200 টাকার মধ্যে ডরমিটারি পাওয়া যায়, চাইলে সেই ডরমিটারিতেও থাকতে পারেন। সোনপুরাগে হোটেল ভাড়া 600 থেকে 1200 টাকার মতো পড়বে। খরচও বাঁচাতে চাইলে অবশ্যই সোনপুরাগে থাকুন, গৌরীকুণ্ডে থাকার দরকার নেই। দুপুরের লাঞ্চটা সোনপুরাগেই করে নিন, কারণ সোনপুরাগে গৌরীকুণ্ডের থেকে খাবার কিছুটা সস্তা, 100 টাকার থালি পেয়ে যাবেন।
সোনপাট থেকে গৌরীকুণ্ড প্রায় 5 কিলোমিটার দূরে এবং এটি কিন্তু আপনাকে এই গাড়িগুলোতেই যেতে হবে এবং এই গাড়ির ভাড়া নেয় 30 থেকে 50 টাকার মতো। সময় লাগে 15 থেকে 20 মিনিট এবং গাড়ি আপনাকে এখানে নামিয়ে দেবে। এরপর কিন্তু পুরো কেদারনাথ পর্যন্ত আপনাকে পায়ে হেঁটেই যেতে হবে অথবা ঘোড়ায় যেতে পারেন। সামনে দেখতে পাচ্ছেন ঘোড়ার কাউন্টার, ঘোড়ার রেট কিন্তু ফিক্স করা আছে, মোটামুটি এক পিটের ভাড়া 2300 টাকার মতো পড়বে। সামনে দেখতে পাচ্ছেন গৌরীকুণ্ড এবং তার পাশেই বাহমান মন্দাকিনী নদী। যারা সোনপোয়াকে না থেকে গৌরীকুণ্ডে থাকতে যান তাদের কিন্তু হোটেল ভাড়া কম করে 1000 থেকে 1500 টাকা পড়বে। কেদারনাথ যাওয়ার আগে অবশ্যই গৌরী মাতার দর্শন করে নেবেন এবং গৌরী মাতার মন্দির থেকে কিছুটা এগিয়ে নিচের দিকে তপ্তকুণ্ড আছে এবং এই তপ্তকুণ্ডে চান করে অথবা গায়ে জল ছিটিয়ে আপনি কেদারনাথ যাত্রা শুরু করতে পারেন। আমি কিন্তু সোনপুরাগে ছিলাম না, আমি গৌরীকুণ্ডে ছিলাম এবং গৌরীকুণ্ডে রাতে ঘুমিয়ে ভোরবেলায় প্রায় 4টার সময় উঠে কেদারনাথ যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। যারা সোনপুরাগে থাকবেন সোনপুরাগ থেকে ভোরবেলায় আপনি গৌরীকুণ্ডের জন্য গাড়ি পেয়ে যাবেন এবং গৌরীকুণ্ডে এসে সাথে সাথেই ট্রেক শুরু করে দিন। যারা ঘোড়া যেতে চান কোনো অসুবিধা নেই, ভোরবেলাও কিন্তু আপনারা ঘোড়া পেয়ে যাবেন। পায়ে হেঁটে ট্রেক শুরু করে দিন, মোটামুটি 8 থেকে 10 ঘন্টার মধ্যে আপনি গৌরীকুণ্ড থেকে কেদারনাথে পৌঁছে যাবেন পথের সৌন্দর্য উপভোগ করতে করতে। যারা ঘোড়ায় আসবেন বেস ক্যাম্পের কাছাকাছি আপনাকে ঘোড়া নামিয়ে দেবে, তারপরে 2 কিলোমিটার মন্দির আপনাকে পায়ে হেঁটেই যেতে হবে। হেলিকপ্টারে আসবেন, হেলিকপ্টারে ভাড়া 2550 টাকা। হেলিকপ্টারে আসলে কিন্তু অবশ্যই আগে বুকিং করে তারপরে আসবেন। হেলিপ্যাড থেকে মন্দিরের দূরত্ব 1 কিলোমিটার। প্রায় 8-10 ঘন্টা পায়ে হেঁটে যখন আপনি কেদারনাথ মন্দিরের সামনে পৌঁছাবেন এবং কেদারনাথ মন্দিরের দর্শনের পর আপনার সমস্ত পরিশ্রম দূর হয়ে যাবে। এরপর আপনার প্রথম কাজ হবে আপনি গিয়ে শিগগিরই একটা হোটেল নিয়ে নিন এবং হোটেল মোটামুটি এখানে 1500 থেকে 2000 টাকা পড়বে। মন্দিরের এরকম কাছাকাছি হোটেল নিলে হোটেলের ভাড়া কিন্তু একটু বেশি পড়বে, তাই আপনারা মন্দিরের ওই নিচের দিকটায় ওই দিকটায় চলে যাবেন, ওই দিকে অসংখ্য হোটেল আছে, ওখানে 1500 থেকে 2000 টাকায় ভালো হোটেল পেয়ে যাবেন। যে টেন্টগুলি দেখতে পাচ্ছেন এই টেন্টগুলিতে কিন্তু ডরমিটারি অপশান আছে এবং যারা ডরমিটারিতে থাকতে চান ডরমিটারি অপশানও আছে। এখানে পার বেড 500 টাকা করে নেয় এবং জনপ্রতি 500 টাকাতে একটি করে বেডে আপনারা থাকতে পারেন এবং সেখানে কম্বল আপনাকে দিয়ে দেওয়া হবে। হোটেল বা ডরমিটারি যাই নেন বুক করে কিছু খাওয়া দাওয়া করে নিন এবং এখানে কিন্তু খাবার খুবই কস্টলি এবং খাওয়া দাওয়া করে চলে আসুন মন্দিরের সন্ধ্যাহতি দেখতে। সন্ধ্যাহতি দেখে হোটেলে চলে যান এবং আবার ভোরবেলা চলে আসুন পুজো দেওয়ার জন্য, লাইনে দাঁড়িয়ে পড়ুন। পুজো দেওয়ার জন্য মোটামুটি আপনাকে ঘন্টাখানেক লাইনে দাঁড়াতে হবে এবং এরপর পুজো দেওয়ার পর আপনার চাইলে ভৈরব বাবার মন্দিরে যেতে পারেন, সেক্ষেত্রে আপনাকে আরও 1.5 কিলোমিটার ট্রেক করে যেতে হবে। আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, কেদারনাথ মন্দির কিন্তু অক্ষয় তৃতীয়া থেকে ভাইফোঁটা পর্যন্ত খোলা থাকে, বাকি 6 মাস শীতের কারণে মন্দিরে বরফ পড়ে তাই মন্দির বন্ধ থাকে। এরপর কেদারনাথ বাবাকে বিদায় জানিয়ে আপনারা চলে আসুন সোনপুরাগে।
এরপর কেদারনাথ থেকে সোনপাগে আস্তে আস্তে আপনার প্রায় বিকেল হয়ে যাবে। রাতে আপনি সোনপাগে স্টে করুন এবং পরের দিন সকাল সকাল হরিদ্বারে বাস ধরে নিন এবং হরিদ্বারে মোটামুটি পৌঁছে আপনি চাইলে সেদিন রাতেই ট্রেন নিতে পারেন অথবা একদিন হরিদ্বারে থেকে হরিদ্বার ঘুরে দেখে তারপরে হাওড়ার ট্রেনে করে বাড়ি ফিরে আসতে পারেন। এবার জানাচ্ছি আপনাদের মোটামুটি কত খরচ হতে পারে কেদারনাথ যাওয়া আসা মিলিয়ে। হাওড়া থেকে হরিদ্বারে ট্রেন ভাড়া 685 টাকা, হরিদ্বারে একদিন থাকতে খরচ 300 টাকা, হরিদ্বার থেকে সোনপুরাগের বাসের ভাড়া 450 টাকা, সোনপুরাগ থেকে গৌরীকুণ্ড 50 টাকা, সোনপুরাগ বা গৌরীকুণ্ডে হোটেল 800 টাকা এবং কেদারনাথে হোটেল 1500 টাকা। এটা হচ্ছে মোট আপনার যাওয়া খরচ এবং যাওয়া খরচ হচ্ছে 3765 টাকা। এরপর আসি ফিরে আসার খরচে। গৌরীকুণ্ড থেকে সোনপুরাগে গাড়ি ভাড়া 50 টাকা, সোনপুরাগে বা গৌরীকুণ্ডে হোটেল ভাড়া 800 টাকা, সোনপুরাগ থেকে হরিদ্বারে বাসের ভাড়া 450 টাকা এবং হরিদ্বারে একদিন থাকতে 300 টাকা এবং হরিদ্বার থেকে হাওড়া ট্রেন ভাড়া 685 টাকা এবং খাওয়া খরচ হতে পারে মোট 2000 টাকা। যাওয়া আসা মিলিয়ে মোট খরচ হতে পারে 8230 টাকা। এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু হোটেলের যে ভাড়া ধরা আছে এই হোটেলে কিন্তু আপনার 3 থেকে 4 জন আরামসে থাকতে পারবেন, সেক্ষেত্রে হোটেলের ভাড়াটা মোটামুটি সবার মধ্যে শেয়ার হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার খরচটা মোটামুটি 7000 নেমে আসবে এবং কেদারনাথ যাওয়া আসা মিলিয়ে আপনার 7000 টাকায় ভালোভাবে হয়ে যাবে। এক্ষেত্রে কেউ যদি হেলিকপ্টার বা ঘোড়ায় যান সেই ভাড়াটি অতিরিক্ত যুক্ত হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।